আজকে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আলোর প্রতিসরণ হচ্ছে একটি আলোকীয় ঘটনা। আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে, অর্থাৎ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন প্রবেশ করে, তখন আলোকরশ্মি তির্যকভাবে প্রবেশ করার সময় তার গতিপথ পরিবর্তন করে। এভাবে আলোকরশ্মি তার গতিপথ পরিবর্তন করার ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। আমরা ধরে নিলাম যে এখানে এ একটি মাধ্যম এবং বি আরেকটি মাধ্যম। এই রেখাটি দ্বারা এ এবং বি মাধ্যমের বিভেদ তল কল্পনা করি, অর্থাৎ এই রেখাটি এ এবং বি মাধ্যমকে পৃথক করেছে। ধরে নিই একটি আলোকরশ্মি ও বিন্দু থেকে এম বিন্দুতে আপতিত হয়। এখন এই এম বিন্দুতে যদি এই বিভেদ তলটির উপর আমরা একটি লম্ব আঁকি, তাহলে এই পি এম পি প্রাইম রেখাটিকে বলা হয় এম বিন্দুতে অভিলম্ব। এখন আলোকরশ্মি ও এম পথে যাওয়ার সময়, মাধ্যম পরিবর্তনের সময়, সে তার গতিপথ পরিবর্তন করবে। এই পরিবর্তনটি এই পি এম পি প্রাইম অভিলম্ব থেকে দূরে সরে যাবে নাকি অভিলম্বের দিকে চলে যাবে, সেটা নির্ভর করবে এ মাধ্যম এবং বি মাধ্যমের প্রকৃতির উপর। যদি এ মাধ্যমটি হালকা মাধ্যম হয়, অর্থাৎ আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে সে অভিলম্বের দিকে বেঁকে যাবে, অর্থাৎ ও এম পথে যাওয়ার সময় সে অভিলম্বের দিকে কিছুটা বেঁকে বি মাধ্যমে প্রবেশ করবে। আমরা ধরে নিই আলোকরশ্মিটি এম বিন্দুতে আপতিত হলে সে পি এম পি প্রাইম অভিলম্বের সাথে আই কোণ উৎপন্ন করে। এই আই কোণকে বলা হয়, অর্থাৎ ও এম পি প্রাইম কোণটিকে বলা হয় আপতন কোণ। এবং বি মাধ্যমে যাওয়ার পর যদি আলোকরশ্মিটি এম ও প্রাইম পথে চলে যায়, তাহলে পি এম ও প্রাইম কোণটিকে বলা হয় প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন আলোকরশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়, ফলে যে প্রতিসরণ কোণটি সৃষ্টি হয় সেই প্রতিসরণ কোণটি আপতন কোণের চেয়ে ছোট হয়। অর্থাৎ আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়, অর্থাৎ আমরা লিখতে পারি আই ইজ গ্রেটার দেন আর। এবার ধরে নিই আলোকরশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে, অর্থাৎ এবার বি মাধ্যমটি ঘন মাধ্যম এবং এ মাধ্যমটি হালকা মাধ্যম। মনে করি একটি আলোকরশ্মি এভাবে বি মাধ্যম থেকে এ মাধ্যমের দিকে যাচ্ছে। ও এম একটি আলোকরশ্মি এম বিন্দুতে আপতিত হয় এবং আমরা এম বিন্দুতে একটি অভিলম্ব আঁকি যা পি এম পি প্রাইম দ্বারা সূচিত করলাম। তাহলে আলোকরশ্মি এবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় তার গতিপথ পরিবর্তন করবে। এবার সে অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে যাবে, অর্থাৎ আলোকরশ্মিটি এম ও প্রাইম পথে গমন করবে। এম বিন্দুতে যে আপতন কোণটি সৃষ্টি হয়েছে অভিলম্বের সাথে, সেটি আই, এবং যে প্রতিসরণ কোণটি সৃষ্টি হয়েছে তার মান আর। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি প্রবেশের সময় আপতন কোণের মান আই প্রতিসরণ কোণের মান আর এর চেয়ে ছোট হয়। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ট্যাপ করুন।
আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যা শিখলাম, আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় অভিলম্বের দিকে বেঁকে যায় এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ যখন হালকা থেকে ঘনতে আলোকরশ্মি প্রবেশ করে তখন আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়। যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট হয়। এবার আমরা জানব স্নেলের সূত্রটি কী। আলোর প্রতিসরণের উপর স্নেল একটি সূত্র দেন যা স্নেলের সূত্র নামে পরিচিত। স্নেলের সূত্রটি হচ্ছে যে আলোকরশ্মি একজোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য এবং নির্দিষ্ট একটি বর্ণের আলোর জন্য যে আপতন কোণ পাওয়া যায় তার সাইন এবং যে প্রতিসরণ কোণ পাওয়া যায় তার সাইন এর অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। মনে করি এ একটি মাধ্যম এবং বি অন্য একটি মাধ্যম। একটি নির্দিষ্ট বর্ণের আলো ধরে নিলাম, সেটা লাল বর্ণের আলো। আলোকরশ্মিটি এম বিন্দুতে আপতিত হল। আপতন কোণ আই ওয়ান ধরে নিলাম এবং প্রতিসরণ কোণ আর ওয়ান। একই বর্ণের আলো এবং মাধ্যম দুটিও একই, আমরা ভিন্ন একটি আপতন কোণে তা একটি আলোকরশ্মিকে আপতিত করলাম। এবার ধরে নিলাম আপতন কোণের মান আই টু এবং প্রতিসরণ কোণের মান আর টু। আরও একটি আলোকরশ্মি, এবার ভিন্ন একটি আপতন কোণে তাকে আপতিত করলাম। আপতন কোণের মান আই থ্রি এবং প্রতিসরণ কোণের মান আর থ্রি। স্নেলের সূত্র অনুসারে যদি আপতন কোণের সাইন, প্রথম যেটি ছিল সাইন আই ওয়ান ডিভাইডেড বাই তার প্রতিসরণ কোণ ছিল আর ওয়ান সাইন আর ওয়ান, এটি সমান হবে সাইন আই টু ডিভাইডেড বাই সাইন আর টু এবং সাইন আই থ্রি ডিভাইডেড বাই সাইন আর থ্রি। অর্থাৎ স্নেলের সূত্রানুসারে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এবং একজোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতটি ধ্রুব সংখ্যা। এবার জানব প্রতিসরণাঙ্ক কি। প্রতিসরণাঙ্ক হচ্ছে ওই যে স্নেলের সূত্র থেকে যে ধ্রুব সংখ্যাটি আমরা পেয়েছি, এই ধ্রুব সংখ্যাটিকেই বলা হয় হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। অর্থাৎ প্রতিসরণাঙ্কের সংজ্ঞাটা দিতে হবে এভাবে, একজোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটিকেই বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এবং ইটার বাম পাশে যে প্রতীকটি দেওয়া হয় সেই প্রতীকটি হচ্ছে প্রথম মাধ্যম, আর ডান পাশে যে প্রতীকটি দেওয়া হয় সেটি হচ্ছে যে মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করছে। অর্থাৎ এটাকে বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে
বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। অর্থাৎ প্রতিসরণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি সাইন আপতন কোণ আই ডিভাইডেড বাই সাইন প্রতিসরণ কোণ আর সমান প্রথম মাধ্যম এ হলে এ, দ্বিতীয় মাধ্যম বি হলে এ ইটা বি। অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান হবে আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন। এই প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের একটি সম্পর্ক আছে। যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এ ইটা বি হয়, তাহলে এ মাধ্যমে যে আলোর বেগ আছে সেটি ডিভাইডেড বাই বি মাধ্যমের যে আলোর বেগ তার অনুপাত হবে এই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্কের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি এ ইটা বি ইকুয়ালস টু সি এ ডিভাইডেড বাই সি বি। আলোকরশ্মি যখন শূন্য মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে প্রবেশ করে, তখন শূন্য মাধ্যমে আপতন কোণের সাইন এবং অন্য যে মাধ্যমে প্রবেশ করছে তার প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, যে ধ্রুব সংখ্যাটি পাওয়া যায় তাকে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। মনে করি আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশ করছে। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ককে বলা হবে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, একে ইটা এ দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে যদি আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে, তবে শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক পাওয়া যাবে একে বলা হয় বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, একে ইটা বি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ইটা এ এবং বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ইটা বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আমরা জানি প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের একটি সম্পর্ক আছে, সেটি হচ্ছে এ ইটা বি ইকুয়ালস টু প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। ধরে নেই আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশ করছে, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে আমরা ইটা এ অর্থাৎ এ এর পরম প্রতিসরণাঙ্ক লিখতে পারি সি ডিভাইডেড বাই সি এ। একইভাবে ইটা বি সমান লিখতে পারি শূন্য মাধ্যমে আলোর বেগ সি ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ সি বি। এবার যদি আমরা দুই নম্বর সমীকরণ ভাগ এক নম্বর সমীকরণ করি, তাহলে পাবো ইটা বি ডিভাইডেড বাই ইটা এ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই সি বি ভাগ সি ডিভাইডেড বাই সি এ। এটা লেখা যাবে সি এ ডিভাইডেড বাই সি বি। আমরা উপরে দেখতে পাচ্ছি যে এ ইটা বি সমান সি এ ডিভাইডেড বাই সি বি, অর্থাৎ ইটা বি ডিভাইডেড বাই ইটা এ সমান লেখা যাবে এ ইটা বি। সম্পর্কটি দাঁড়াবে এ ইটা বি সমান ইটা বি ডিভাইডেড বাই ইটা এ। অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক।
এবার আমরা জানব সংকট কোণ বা ক্রান্তি কোণ কি। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা ধরে নিলাম আই কোণে একটি আলোকরশ্মি আপতিত হয়ে আর প্রতিসরণ কোণে প্রতিসরিত হয় এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমন করে। এবার যদি আমরা এই আপতন কোণকে আরও বাড়াতে থাকি তাহলে একটা সময় আলোকরশ্মি এই বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হবে। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, সেই আপতন কোণটিকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। আমরা ধরে নিলাম যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় আলোকরশ্মি যখন থিটা সি কোণে আপতিত হয় তখন আলোকরশ্মিটি বিভেদ তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে এই থিটা সি হবে সংকট কোণ বা ক্রান্তি কোণ। আমরা জানি প্রতিসরণাঙ্ক এ ইটা বি সমান সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। মনে করি আলোকরশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাচ্ছে। এবং সংকট কোণের পরিমাণ থিটা সি, তাহলে প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। যদি আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানি তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ঠিক তার গুণাত্মক বিপরীত হবে, অর্থাৎ বি ইটা এ সমান হবে 1 ডিভাইডেড বাই এ ইটা বি। আমরা লিখতে পারি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান আপতন কোণের সাইন, অর্থাৎ সাইন থিটা সি ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রি সমান 1, লেখা যাবে বি ইটা এ সমান সাইন থিটা সি। আমরা জানি বি ইটা এ সমান 1 ডিভাইডেড বাই এ ইটা বি। অর্থাৎ সাইন থিটা সি সমান 1 ডিভাইডেড বাই এ ইটা বি। এবার আমরা দেখব আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণ বা ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে কোন ঘটনাটি ঘটে। ধরে নিলাম এটি ঘন মাধ্যম আর এটি হালকা মাধ্যম। এবার একটি আলোকরশ্মি যদি সংকট কোণে আপতিত হয় তাহলে আলোকরশ্মিটি বিভেদ তল ঘেঁষে চলে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। কিন্তু এবার আমরা যদি আলোকরশ্মিটিকে আরও বেশি কোণে আপতিত করি, অর্থাৎ আপতন কোণের মান যদি থিটা সি এর চেয়ে বড় করি, তবে কোন ঘটনা ঘটবে। যেহেতু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি যাচ্ছে, সুতরাং অবশ্যই অভিলম্ব থেকে সে দূরে সরে যাবে এবং এবার সে দ্বিতীয় মাধ্যমে, অর্থাৎ হালকা মাধ্যমে আর না গিয়ে সেই ঘন মাধ্যমেই আবার ফিরে আসবে। অর্থাৎ আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে যায়, প্রবেশ করার সময় সংকট কোণ বা ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে সে আর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে ঘটনাটি, এই ঘটনাটিকেই বলা হয়
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা জানলাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে আলোকরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে, এবং আলোকরশ্মিটি সংকট কোণ বা ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আর অন্য কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু সম্পর্কে জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ।